হ্যালো গাইস, ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি বর্তমান সায়েন্স সিটি। তো এখন জাস্ট এলাম, এরপর টিকিটের কাটি, টিকিটের মূল্য প্রাইস কী আছে না আছে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো এখন চলো, টিকিট সামনে এখানে দেখতে পাচ্ছ, গেটের সামনে টিকিট সেন্টারটা আছে, দেন যাই চলো এখন দেখা যাক। তো গাইস ফাইনালি এখন টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে টিকিট। অ্যান্ড এইদিকে দেখতে পাচ্ছ যে ডাইনোসর, আর এইদিকে সমস্ত কিছু যে বাগানটা আছে, এখানে পুরো বাগান, আর এখানে ডাইনোসরটা কত বড়। হাই, তো এখন যাই ভিতরে, এন্ট্রি নিয়ে টিকিট প্রায় কমে কাটা হয়ে গেছে, আর ছবি টবি তোলা হচ্ছে, তবে ছবি টবি তুলি দেন তারপর আবার দেখা হবে তোমাদের। সো ফাইনালি এখন ভিতরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে যে ডাইরেক্ট কি বটে, তোমরা জানাও যে কি বটে এটা, আর ঠিক বুঝতে পারছি না। এখানে ভিতরটা কাজ হচ্ছে, দেন এখন যাব উপরে, কারণ সমস্ত কিছু যা আছে সমস্ত উপরে কিছু উপরেই আছে, কারণ নিচে সেরকম কিছু দেখার নেই। তো চলো উপরে যাই, দুতলা লাইটিং আছে, আর এখানে তো পার্কটা আছে, পার্কটা দেখে নিয়ে তোমরা। তো চলো এখন উপরে যাই, দেন কি আর হবে, উপরে যেতে হবে কারণ নিচে কিছু নেই, সমস্ত কিছু ফাঁকা, এদিকে আছে সিঁড়িটা। তো যাওয়া যাক, তোমরা এটা ব্যালেন্স করতে হবে, তোমাদেরকে ঠিকভাবে গাড়ি এটাকে ব্যালেন্স করতে হবে, আর এখানে এটা উঠবে। তো কত সেকেন্ড ব্যালেন্স করতে পারছো এটা এখানে দেখতে পাবে, এটা তোমরা দেখতে পারো, এটা তোমাদের যে চোখে তোমরা ঠিকঠাক কালার দেখতে পাচ্ছ কি না। তো এটা পরে নাও, এত কিছু দেখাতে গেলে হবে না। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের চোখের যে পাওয়ার, দৃষ্টি সেটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য। আর এটা দেখতে পাচ্ছ এই যে এটা আছে, এটাকে তোমার বের করতে হবে, আর টাচ হয়ে গেলে এক সাউন্ড বাড়ছে, দেন এটা এখন রেখে দিলাম। এটা তোমাদের ব্রেনের পরীক্ষা যে কত কত নাম্বারটা ছিল সেটা মনে রাখতে হবে, আর দেন এখানে টাইপ করতে হবে, এখানে তোমাদের যে লাংসের কতটা কি জোর আছে না আছে, তো এখানে ফু দিয়ে চেষ্টা করে দেখি হচ্ছে কি না। সো দেখলে এটা কীরকম কি না, এটা কি ঠিক বুঝতে পারছি না, কাজ করছে না নাকি সে ঠিক যাই না, দেন চলো এখন যাই। এটা হচ্ছে গিয়ে কাশ্মীর টাইপের সাইড দেখতে পাচ্ছ রিফ্লেক্ট হয়ে, অ্যান্ড দেখো আমাকে কেমন লাগছে, এখানে মনে হচ্ছে যেন পুরো বরফের দেশের সামনে আমি পুরো চলে এসেছি, এখানে এই দেখো পুরো প্যাঙ্গুইনারে উঠছে, দেন কত সুন্দর লাগছে দেখো, সত্যি খুব সুন্দর দৃশ্যটা কীভাবে হচ্ছে, মানে রিফ্লেক্টার আছে, দেন আর এদিকে যে সিনারিটা আছে, তো এই হিসাবে এটা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ব্লগ করছি, তো ব্লগের ছবিটা দেখতে পাচ্ছি সামনে, আর এগুলো প্যাঙ্গুইনগুলো। চলো এখানে কি আছে না আছে দেখি। তো এটা অ্যাকচুয়ালি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু পশু রয়েছে, এটাকে দৌড়ালে তোমাদের চোখে যে দৃষ্টি আছে সেটা তোমরা বুঝতে পারবে যে এটা কি চলছে দৌড়াচ্ছে কি না। তো দেখো কি ঠিকঠাক বুঝতে পারছ, তো আমি তো বুঝতে পারছি কারণ আমার চোখ ঠিকঠাক আছে, কারণ আর তোমরা একবার ট্রাই করে না যে তোমার চোখ ঠিক আছে কি না। তো ভালো করে দেখো দৌড়াচ্ছে, হ্যাঁ দৌড়াচ্ছে, যদি তোমরা দেখতে পারো আর তোমার চোখ অবশ্যই ঠিক আছে, আরও আছে ভিডিও অনেক কিছু তো দেখে যাক। সো এখানে হচ্ছে রেসিংয়ের জন্য, তো কে রেসিংয়ে ফার্স্ট হতে পারে, তো আমি আর আছি আমার একটা বন্ধু, চলো রেসিংটা দেখা যাক কে আগে করতে পারে, চল স্টার্ট ভাই। সো ফাইনালি হেরে গেলাম, কারণ আমার হাতে ফোন আছে তার ব্লগ তার জন্য, ঠিকঠাক হলো না দেখতে পাচ্ছ স্পিডটা বাড়ছে। তো ম্যাক্স লেভেল একদম, দেন এটা ট্রাই করে নিলাম, আরও আছে অনেক কিছু দেখা যাক। এই সাইডে কী আছে এটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দেখ পড়ে নিতে পারো, আর দেখি দিই এটা স্টার্ট, তো কোন সাইড দিকে শব্দ আসছে সেটা তোমাকে ভাবতে হবে, রাইট লেফট ফ্রন্ট ব্যাক কোন সাইডে আছে সেটা তোমরা ট্রাই করতে পারো। সো স্ট্রং, তো এটা ভালো করে লক্ষ্য করে তোমাদেরকে দেখতে হবে, আর গরম পছন্দ হলো বরফ, ওয়াও নাইস। তো যাই এখন ওই সাইডে, তারপর দেখা হচ্ছে তোমার সামনে।
সো ভিডিওটা একটু বড় হবে, তার জন্য পুরো ভিডিওটা একটু ভালোভাবে মন দিয়ে দেখো। অনেক কিছু শেখার জিনিস আছে, সায়েন্সের জিনিস প্রচণ্ড সমস্ত কিছু সায়েন্সের। তো এটা হচ্ছে আপনার ব্রেনের কোন কালারটা কী আছে। স্টার্ট করার পর এখানে কালারগুলো আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, অরেঞ্জ আছে। তো কোন কালারটা কখন আছে সেটাকে তোমাকে আবার রিপিট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছ যে হঠাৎ করে যদি কোনো বস্তু পড়ে সেটাকে ধরতে পারা যায় কি না বা সেরকম কিছু, সহজে সবাই পারে না, বন্ধুরা যেমন পারলো না। তো আর এটা দেখো, এটা হচ্ছে সমান্তরালভাবে আছে, তো হাতটা দিলে হাতে কিছু হবে না, আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা এরকম। চলো এখন যাই ভিতরে। আর এখানে আছে গিয়ে নিচে তোমার বডিটা দেখা যাবে না, বাট শুধু তোমার মুখ টুমুখটা দেখা যাবে। এটা কোন সাইড দিয়ে ঢোকা হবে দেখা যাক, ঢুকি কোন সাইডে ঢোকা যাবে। তো এটা দেখলে এখানে কোনো বডি দেখা যাবে না, তার জন্য দেখা যাক। সো গাইস এখানে দেখো এই কুয়োটা, এটা তোমরা দেখলো ওটা একদম নিচে, তো এটার কোনো শেষ নেই আর কি। আর এখানে দেখলে এখানে পুরো মিরার লাগানো আছে, এখানে একটি প্লেট আছে, তো দেখাবে চার পাঁচটা প্লেট দেখাবে। দেন এটা আর এদিকে জায়গা, এটা হচ্ছে বিদ্যুৎ কীভাবে তোমরা তৈরি করবে এর সাহায্যে, তো দেখা যাক কী হয়। এই দেখো বিদ্যুৎটা কত ফায়ারিং হচ্ছে এখানে, তো ইলেকট্রিকের সাহায্যে। দেন এখন এই যে এটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটার কোনো মানে এন্ডিং নেই, তো যতদূর দেখবে পুরো একদম অনন্ত চলে যাবে আর এদিকেও চলে যাবে। কারণ হচ্ছে কি, এখানে এখানে একটা মিরর লাগানো আছে আর এখানে একটা মিরর লাগানো আছে, কোথায় রিফ্লেক্ট হচ্ছে, তো দেখা যাক কী হয় না হয়। আর এখানে এখানে দেখো এবং কত বেটে আর মোটা লাগছে একদম এই। তো আমি এতটা নই তাও, আর এটা লম্বা, পাও কত লম্বা আমি। আর এটা দেখ, তো এটা কী বটে যাই হোক কিছু একটা বটে। এখন বুলবুলার ভিতর যাবো, তো এখানে এখানে বুলবুলাটা আছে এইদিকে, এটা এইদিক, এটা এইদিকে, তো এইদিক 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 শো ফাইনালি বেরিয়ে গেছি। তার একটা ভালো উপায় কি বলতো, ফ্ল্যাশ লাইট অন করলে এটা বুঝতে পারবে। এইদিকে পুরো মিরর আছে, এইগুলো মিরর নেই। সো গাইস বৃষ্টি পড়েছে এখানে, একটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই পার্ক তো এখানে সমস্ত কিছু খেলা জিনিস আছে, তো এই বৃষ্টিতে ভিজে ভিজে ফোনটাও ভিজে যাচ্ছে, তার জন্য ছাতা নিয়ে আসি। আর এটা তো গাইস এখন ট্রেনের মধ্যে চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলে না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, টাটা।